এই মুহূর্তের আরও এক সব থেকে বড় আপডেট এবার আপনি চমকে যাবেন সুপ্রিম কোর্টের যে রাইস তাতে কিন্তু গোল পড়ে গেছে একাধিক দিকে স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষক সহ কারো চাকরি যাচ্ছে না বড় সড়ো আপডেট এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া গেছে খবরে প্রকাশিত হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক এবং নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলাতেও এবার হাইকোর্টের রায় এই মুহূর্তে কার্যকর হচ্ছে না বিগ আপডেট এবার গ্রুপ ডি নিয়োগে আর গ্রুপ সি এবং নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কারও চাকরি আপাতত যাচ্ছে না বুধবার চাকরি বাতিলের উপর পরিষ্কারভাবে স্থগিতাদেশ দিয়ে ফেলল শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ এবার সব থেকে বিগ ব্রেকিং বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ মামলাটি ফের শুনানির জন্য উতলর চাকরি হারানোর অশিক্ষক কর্মীদের আইনজীবী পার্থ সারথী এবং দেববর্মন বলেন যে হাইকোর্ট আমাদের কথা ঠিক মতো না শুনে চাকরি বাতিল করেছে তাই শ্রেফ কাউন্সিলিং নয় চাকরি বাতিলের রায়ের উপরে দেওয়া হোক আদালত সেই আবেদন গ্রহণ করে আগামী নয় মে এই মামলার শুনানি হবে আর এই মুহূর্তে কিন্তু এটি নিয়ে খবরের শোরগোল পড়ে গেছে তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ গ্রুপ সি গ্রুপ ডি বা শিক্ষকতার চাকরি হারিয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী তবে এবার কিন্তু তাতে ইস্তোগিতাদেশ পড়ে গেল সুপ্রিম কোর্টের এবং আগামী ন তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে ন তারিখে কী রায় আসবে সেটি কিন্তু একদম নজিরবিহীনভাবে আপনাদের সামনে নিয়ে আসবে এই চ্যানেল তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নজিরবিহীন রায় দিলে অবশ্যই সেই আপডেট আপনাদেরকে প্রকাশ্যে এইভাবে নিউজ আঁকড়ে নিয়ে আসবে ধন্যবাদ